তো ফাইনালি গাইস তোমাদের জন্য নিয়ে চলে এলাম এই চ্যানেলে আরও একটা নতুন বাংলা ফ্রেশ ভিডিও নিয়ে। তো গাইস এই ভিডিওতে কথা বলবো আমাদের গেমের ভিতরে চলে এসেছে কিন্তু রমজান পাস ইভেন্ট। তো গাইস এই রমজান পাস ইভেন্টটা কিন্তু তোমাদেরকে অ্যাক্টিভেট করতে হবে। তো গাইস সেটা তোমরা কীভাবে অ্যাক্টিভেট করবে সেই প্রসেস তোমাদের বলে দেবো এবং তোমরা সেখান থেকে কী কী ক্লেম করতে পারবে এবং তোমরা মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে সমস্ত কিন্তু ডিটেলসে বলে দেবো। তো গাইস ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো গাইস ভিডিওটা কিন্তু সবাই একটা করে লাইক করে তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবো এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও। তো গাইস আমাদের গেমের হয়তো কিন্তু প্রথম মতো চলে এসেছে 25 তারিখ আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নতুন একখানা ইভেন্ট রমজান পাস ইভেন্ট। তো গাইস সেখানে তোমাদের কী করতে হবে ইভেন্টে ঢুকলে তোমরা দেখতে পাবে ডান দিকে রয়েছে দেখো 99 ডায়মন্ড একটা পাস মারতে হবে, ওই 99 ডায়মন্ড তোমাদের খরচ করতে হবে। তোমরা যখন অ্যাক্টিভেট পাসে ক্লিক করবে তখন এরকম ইন্টারফেস দেখবে, তোমরা কিন্তু কনফার্ম করে দিলে তোমাদের 99 ডায়মন্ড কেটে নেবে এবং কিন্তু তোমরা ডেইলি লগ ইন হিসেবে কিন্তু এগুলো তোমরা ফ্রি পেতে চলেছো। ফার্স্ট ডে লগ ইনে তোমরা কিন্তু গ্রোজার স্কিনটা পাবে, সেকেন্ড ডে লগ ইনে কিন্তু তোমরা পেয়ে যাবে প্যান স্কিনটা, তারপর কিন্তু আর একটা গুরুজার স্কিন এবং কিন্তু একটা ব্যাকপ্যাক, আরও একটা গুরুজার স্কিন, এর সঙ্গে রয়েছে আর একটা ইমোট, আরও একটা রয়েছে গ্রোজা স্কিন। তো গাইস অনেকজন বলছে এগুলো পারমানেন্ট দেবে, তো গাইস না এগুলো পারমানেন্ট দেবে না, দেখো পাশে কিন্তু ডেটা লিখে রয়েছে তোমাদের কতজনে দিতে চলেছে। তো গাইস এরপর নিচের দিকে দেখো তোমরা রয়েছে গ্লোবাল স্কিন ক্লেমের অপশন, তো গাইস সেখান থেকে তোমরা গ্লোবাল স্কিন ক্লেম করতে পারবে। 7 দিন তোমাদের লগ ইন করতে হবে, তারপর কিন্তু তোমরা পেয়ে যাবে সেকেন্ড অপশন ডেইলি মিশন। তো গাইস তোমরা ডেইলি মিশনে কিন্তু এরকম মিশন পাবে প্রত্যেক দিন, সেই মিশনগুলো কমপ্লিট করলে কিন্তু তোমরা এই প্রদীপের মতো টোকেনগুলো কালেক্ট করতে পারবে। সেই টোকেন কালেক্টের মাধ্যমে কিন্তু দেখতেই পাচ্ছ এক্সচেঞ্জ হিসাবে তোমরা কিন্তু এইগুলো নিতে পারবে। এছাড়াও কিন্তু তোমার মিশন যদি চেঞ্জ করতে চাও তাহলে কিন্তু মিশন চেঞ্জ করতে পারে 50টা গোল দিয়ে। তো গাইস এরপরে তোমরা কিন্তু এই যে স্পিনটা রয়েছে স্পিনের অপশন, তো গাইস সেই স্পিনটা তোমরা করতে পারবে। তো গাইস এখানে বলা রয়েছে প্রত্যেক দিন একটা করে ম্যাচ খেলে তোমরা কিন্তু একটা করে চান্স পাবে স্পিন করার, পার ডে কিন্তু 5টা লিমিট করা আছে, 5টা স্পিনে পাবে। তো গাইস এখানে কিন্তু এই আইটেমগুলো তোমরা ক্লেম করতে পারবে, দেখতেই পাচ্ছ ডায়মন্ড ওয়েলে ভাউচার, পেট ফুড এবং একটা কিন্তু ব্যাকপ্যাক স্কিন। তো গাইস আশা করি তোমাদের ইভেন্ট ডিটেলস ক্লিয়ার বোঝাতে পারলাম। তো গাইস প্রত্যেক দিন তোমাদের লগ ইন করতে হবে, লগ ইন করে তোমাদের মিশন কমপ্লিট করতে হবে, ডেইলি মিশনে কমপ্লিট করতে হবে, সেগুলো কমপ্লিট করলে কিন্তু তোমরা সমস্ত আইটেম কিন্তু 99 ডায়মন্ডের মাধ্যমে ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো গাইস আমাদের ইভেন্টটা চলবে কিন্তু আজ থেকে 25 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এবং তোমরা রমজান পাস যে ইভেন্টটা সেটা কিন্তু 5 তারিখের পরে আর 5ই মের পরে কিন্তু যদি তোমরা পাস মারো তাহলে কিন্তু তোমরা 7 দিন পাবে না, সেক্ষেত্রে কিন্তু তোমার সমস্ত আইটেম কিন্তু ক্লেম করতে পারবে না, তাহলে তোমাদের 5 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের এই পাসটা মেনে নিতে হবে। তো গাইস ইভেন্ট ডিটেলস তোমরা আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। তো গাইস আমাদের ইন্ডিয়া সার্ভার কিন্তু ইভেন্ট আসেনি, কেননা এটা কিন্তু আমাদের 29 তারিখ কিন্তু আসতে চলেছে। তো গাইস ইন্ডিয়া সার্ভার কিন্তু রাত 12টার আপডেটে কিন্তু নতুন একটা ইভেন্ট দিয়ে দিয়েছে, টপ আপ ইভেন্ট। তো গাইস যে টপ আপ ইভেন্ট কিন্তু চেঞ্জ করে দিয়েছে, বাইকের স্কিন এবং গ্লোবাল স্কিন আসার কথা ছিল সেখানে কিন্তু প্র্যাঙের স্কিন দিয়েছে, যেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 200 ডায়মন্ড দিয়েছে, এটা কিন্তু বাংলাদেশ সার্ভার আগেই চলে এসেছে। এবং 500 ডায়মন্ড টপ আপে কিন্তু দিয়েছে আমাদের এই বুইয়া স্পার্কস ইমোটটা, যেটা কিন্তু 300 ডায়মন্ড দেওয়ার কথা ছিল। তো গাইস এই ইভেন্টটাই আসবে, তো গাইস আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য কিন্তু এই প্র্যাঙ স্কিনটা দেবে না, সেখানে কিন্তু বাইকের স্কিনে ইমোটটা থাকতে পারে। তো গাইস ইমোটটা কিন্তু 500 ডায়মন্ডে দেওয়ার চান্স আছে, যেটা কিন্তু আজ রাত 12টার কনফার্ম আপডেট হতে চলেছে আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য। তো গাইস আর একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে আজকের ভিডিও শেষ করবো। তো গাইস আমাদের মিষ্টি সব কিন্তু এপ্রিল মাসে আসার কথা ছিল, তো গাইস সেই মিষ্টি সবটাই কিন্তু আমাদের মে মাসে পেছিয়ে দিয়েছে। তো গাইস আমাদের মে মাসে 3 তারিখে কিন্তু বাংলাদেশ সার্ভারের জন্য কনফার্ম করা হয়েছে আমাদের রমজান থিমের উপরে মিষ্টি সব হতে চলেছে। তো গাইস এটা কিন্তু ক্লিয়ার করে দিলাম। তো গাইস মাসের প্রথম দিকে হলে কিন্তু আমাদের মিষ্টি সবে এলাইট পাস না পাওয়ার সম্ভাবনাই বেশি। তো গাইস আশা করি তোমাদের ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার হলো। তো গাইস ভিডিও সব একটা লাইক করে দাও এবং চ্যানেলে প্রথম মাসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এ ধরনের নিত্য নতুন আপডেট সব সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, বাই বাই।